নমস্কার। ইংরেজি নববর্ষের ক্ষেত্রে প্রত্যেক বছরই আমরা কেউ কেউ নতুন প্রতিশ্রুতি নিই। কি করব, নতুন বছরে যারা স্টুডেন্ট তারা ভাবে আমরা প্রচুর পড়াশোনা করব আর দারুণ রেজাল্ট করব। আচ্ছা, কেউ কেউ আবার যারা প্রচুর নেশা করে সেভাবে নতুন বছরে আমি একেবারে নেশা ছেড়ে দেব, আর যারা ধূমপান করে তারা ভাবে নতুন বছরে আমি একদম ধূমপান করব না। অবশ্য ধূমপান ছেড়ে দেওয়াটাকে আমি একটা মহৎ প্রতিজ্ঞা বলেই ভাবি। আজকে আমি প্রচুর জ্ঞান দিলাম, প্রচুর কথাও বললাম, কিন্তু এখন আমি যাব প্রথম আর রান্নাঘরে। সেখানে কি রয়েছে বলতো? খাওয়ার নেশা। আর এই খাওয়ার নেশা বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই দরকার। তাহলে চলো যাই প্রথম আর রান্নাঘরে। প্রথম আর রান্নাঘরে চলছে নববর্ষের ভোজ, আর আজকের দিনটা তো আরো বেশি স্পেশাল, কারণ আজ বৃহস্পতিবার। রয়েছেন শেফ রঙ্গন নিয়োগি, দারুণ একটা রেসিপি শেখাবেন। কি শেখাবেন শুনে নেব তার মুখ থেকেই। রঙ্গনদা চলে আসুন। হ্যালো হ্যালো রঙ্গনদা, প্রথমেই আপনাকে আগাম নববর্ষের অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সেম টু ইউ। রঙ্গন নিয়োগি হচ্ছেন কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ। আজকে কি করছেন রঙ্গনদা? আজকে আমরা খুব ট্র্যাডিশনাল একটা বাঙালি রুই মাছের আইটেম করছি, রুই কালিয়া। এটা বানাতে যা যা লাগে, রুই মাছ, পেঁয়াজ বাটা, হলুদ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, চারমগজ বাটা, টক দই, লাল লঙ্কা গুঁড়ো, চিনি, সাদা তেল, আপনার ইচ্ছে করে সর্ষের তেলও ইউজ করতে পারেন, টমেটো পিউরি, নুন। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় রুই মাছের কালিয়ার জন্য পিস করা রয়েছে। তাহলে রঙ্গনদা দেরি না করে শুরু করে দিই। ফার্স্টে আমি মাছটা নিয়ে নেব। আচ্ছা, জাস্ট নুন আর একটু হলুদ দেব। হলুদ দিলাম, একটু নুন দিয়ে জাস্ট এটাকে। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে নববর্ষের দিনটা নতুন জামা কাপড় তো পরবই, কিন্তু আজকে আমাকে সুন্দর করে সাজিয়েছে কিন্তু আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, শাড়ি গয়না সবটাই কিন্তু দিয়েছে তার। তেলটা গরম হয়ে এসে এবার মাছটাকে আস্তে করে ছেড়ে দেবো, একটু ঢেকে দেবো যাতে তেল ছিটকে না। হ্যাঁ, মাছটা লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটা তোলার পাত্র দেব না। রাইট, বেশ লাল করে মাছগুলো ভাজা হয়েছে, ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিলাম, মাছটা সরানো থাক। এবার গ্রেভিটা বানাতে হবে। গ্রেভিটা বানাবার জন্য আমি আরেকটা অন্য ফ্রাইং প্যান নিয়ে এই মাছ ভাজা তেলটাই নিয়ে নেবো, তাতে টেস্টটা বেটার হবে। তেলে দিই? হ্যাঁ, অল্প একটু। আপনি গ্যাসটা জ্বালাবেন? হ্যাঁ, ব্যাস। তেলটা তো এমনি গরমই আছে। আমরা একটা কাঁচের বাটিতে চারমগজ আর টক দইটা গুলে নেবো, পুরো চারমগজটা নিয়ে নেবো আর টক দইটা নিয়ে নেবো, দিয়ে একটু সামান্য জল দিয়ে গুলে ফেলবো। জলটা দেখবেন অল্প একটু। এবার প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন, একটু চিনি দিয়ে দেবো আগে যাতে ক্যারামেলাইজড হয়ে যায় তেলটা। আর দেবো রঙ্গনদা? তা আর লাগবে না, জাস্ট ক্যারামেল করার জন্য। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, একটু লাল হলে তারপরে আদা দেবো এতে। হ্যাঁ, এবার আদা দেওয়া যেতে পারে। কতটা দেবো? হাফ। এবার এতে হলুদ, হলুদ দিয়ে দেবো একটু। এবার আমি লঙ্কা দেবো, লাল লঙ্কা গুঁড়ো। এটাকে একটু ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হয়। আচ্ছা, তাহলে আর দিচ্ছি না, আর দেওয়ার দরকার নেই। একটু চিনি, ব্যাস। এইবার নুনটা দেবো, নুনটা পরিমাণ মতো দেখে দিতে হবে। এবার আমরা দেবো হচ্ছে টমেটো পিউরি, একটু জল, ব্যাস। এবার আমি এতে চারমগজ আর টক দই গোলাটা দিয়ে দেবো। দিয়ে দিই? হ্যাঁ, সুন্দর একটা কালার এসে যাবে। আবার একটু জল দিতে হবে, ব্যাস। তো অদ্ভুত কালার এসেছে কিন্তু, একদম অন্য রকম দেখা যাবে। যে যে তেলটা আছে, তেলটা উপরে ভেসে উঠবে, তার মানেই আমাদের গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটা হয়ে এসে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার গরম মশলা, গরম মশলাটা উপরে ছড়িয়ে দিতে হবে, গরম নামানোর আগে, নামাবার আগে। ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে কোনো গার্নিশ দিলাম না, তার কারণ একদম বাঙালি খাবার। তৈরি হয়ে গেছে রুই মাছের কালিয়া। রুই কালিয়া উপকরণ: রুই মাছ, চারমগজ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, টমেটো পিউরি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, গরম মশলা,
সাদা তেল প্রণালী প্রথমে কড়াইতে সাদা তেল দিন মাছে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে তেল গরম হলে মাছ লাল করে ভেজে নিন মাছগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন অন্য একটি ফ্রাই প্যানে মাছ ভাজার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো চিনি নুন টমেটো পিউরি ও অল্প জল দিন এবং কষতে থাকুন তার মধ্যে চারমগজ ও টক দই গুলো দিয়ে আবার কষতে থাকুন মশলা থেকে তেল বেরিয়ে এলে ভাজা মাছ দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন পাত্রে ঢেলে ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই কালিয়া কালিয়াটা কিন্তু দারুণ দেখতে হয়েছে আর এটা তো আমার চাখার একটা ব্যাপার রয়েছেই চাইছিলাম কতক্ষণে শেষ হবে আর আমি একটু টেস্ট করব ইউ আর সো রাইট টেস্টটা কিন্তু একদম অন্যরকম খুব ভালো হয়েছে এই নববর্ষের ভোজের ব্যাপারের মধ্যে মানে রঙ্গনদারির রেসিপিটা একটা একটা অ্যাডেড গিফট বলতে পারি রঙ্গনদা থ্যাংক ইউ সো মাচ একটা অসাধারণ জিনিস আমাদের শেখালেন আজকে আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু গিফট আপনার জন্য রয়েছে দাগের জো মার্বোকেরের পক্ষ থেকে একটা গিফট এটা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর রয়েছে ইটিভি বাংলা প্রথম আর রান্নাঘরের পক্ষ থেকে একটা মেমেন্টো থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা প্রথম আর রান্নাঘরে যেহেতু চলছে নববর্ষের ভোজ তাই আগামী কালও থাকবে একটা দারুণ বাঙালি রেসিপি একদম মিস করো না দেখো কিন্তু প্রথম আর রান্নাঘর